ধেয়ে আসছে প্রবল ঝড় ও বৃষ্টি। দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গে জারি করা হয়েছে সতর্ক বার্তা। আজ সকাল থেকেই চওড়া হয়ে রোদের তেজ, তবে বেলা গড়াতে না গড়াতেই মেঘলা করে এসেছে আকাশ। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আজ দক্ষিণবঙ্গের মূলত 4 জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝড়ো বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের সঙ্গে উত্তরবঙ্গেও প্রবল ঝড়ো বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও মেঘালয়ে প্রবল ঝড়ো বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায়, বিশেষত উপকূলবর্তী জেলাগুলিতে 30 থেকে 40 কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এদিন দক্ষিণবঙ্গের সব জেলায় বৃষ্টির পাশাপাশি ঝোড়ো হাওয়া বইতে পারে। উত্তরবঙ্গেও একাধিক জেলাতে ঝড়ো বৃষ্টি হতে পারে। তো আসুন দেখে নিই কোন কোন জেলায় প্রবল ঝড়ো বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কোথায় কোথায় হবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি, কোন কোন জেলার জন্য আবহাওয়া দপ্তর সতর্ক বার্তা জারি করেছেন এবং কোথায় কত কিমি বেগে ঝড়ো হাওয়া বইবার সম্ভাবনা রয়েছে কি জানিয়েছেন আবহাওয়া দপ্তর, সবই বিস্তারিত জানিয়ে দেব আজকে আপনাদের এই ভিডিওটিতে। ভিডিওটি আপনি অবশ্যই সম্পূর্ণ দেখবেন এবং এরকম প্রতিদিন আপনার জেলার লেটেস্ট ওয়েদার আপডেটগুলি জানতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। বিশেষত পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ 24 পরগনায় 30 থেকে 40 কিলোমিটারের বেগে দমকা ঝড়ো হাওয়া বয়ে যাবে। এছাড়া বৃষ্টি হবে দক্ষিণবঙ্গ, হাওড়া, হুগলি, কলকাতার আশেপাশের এলাকাতে প্রবল ঝড়ো বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়াতে প্রবল ঝড়ো বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। এদিকে পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায় জেলাগুলিতে বৃষ্টির সঙ্গে দমকা ঝড় হাওয়া বইতে পারে। এই সকল জেলাগুলিতে আবহাওয়া দপ্তরের তরফ থেকে লাল সতর্কতা জারি করা হয়েছে। আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে, বঙ্গোপসাগর থেকে একটি শক্তিশালী আর্দ্রতা প্রবাহিত হওয়ার ফলে উত্তর বাংলাদেশে এবং সেই সংলগ্ন এলাকায় বজ্রবিদ্যুৎ ঝড় হাওয়া বয়ে যেতে পারে।